আচ্ছা, এত অহংকার কেন তোর? রূপ আছে তাই, গুণ আছে তাই, নাকি বাবার অনেক টাকা আছে তাই? দেখ, খালি হাতে এসেছিস, খালি হাতে যেতে হবে। তোর এই রূপ, গুণ, বাবার টাকা কোনো কাজে আসবে না। আরে দোষ আসলে আমার, আমি সারাদিন তোকে ভালোবাসি ভালোবাসি করে বেড়াই, আর তুই ভাবছিস আমি কুকুর, তাই না? শোন তাহলে, আমি কুকুর না, আমিও মানুষ। আমার মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, ছোট ছোট অনুভূতি আছে। আর আমার সব থেকে বড় অন্যায় কি জানিস, আমি তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, যে ভালোবাসাটা তুই কোনোদিনও বুঝবি না, কারণ তুই পরে আছিস দামি বাইক আর DSLR পিছনে। আরে বাইক আর DSLR ছাড়াও ভালোবাসা যায়, আর এই কথাটা তুই সেই দিন বুঝবি যেদিন তোর এই মডার্ন বয়ফ্রেন্ড তোকে ছেড়ে অন্য মামনির লগে এনজয় করে বেড়াবে। তখনই তোর রিয়েলাইজ হবে যে কেউ ছেড়ে গেলে কতটা কষ্ট হয়। সবার সাথে তো খুব বলে বেড়াস, তোর বয়ফ্রেন্ডের নাকি অনেক টাকা, পকেটে সবসময় দুটো ডেবিট কার্ড, চারটা ক্রেডিট কার্ড থাকে। আবে শোন, বাবার পয়সার হাজারই সবাই করতে পারে, যেদিন তোর এই চুতিয়া বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিন আমার সামনে এসে দাঁড়াস, শুধুমাত্র একদিনের জন্য, শুধু একদিনের জন্য। আমাদের মতো গরিবদের জীবন যাপন করে দেখিস, দেখবি যত চুলকানি আছে না সব শুকিয়ে যাবে, তখন আর বিটেক্স লাগালেও কোনো কাজ হবে না। তাই আমার মতো ছেলেদের ভালোবাসা নিয়ে খেলিস না, কারণ আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। আর সত্যি তুই খুব ভালো অভিনয় করতে পারিস, এসব পড়াশোনা করে কি হবে, ইং লাইনে ভর্তি হয়ে যা, কারণ এই কদিন তুই যা আমার সাথে ফিল্মে অ্যাক্টিং করেছিস না সত্যিই অসাধারণ। জানিস তোর মধ্যে খেলারও প্রতিভা আছে, কারণ এই কদিন তুই আমার ভালোবাসা নিয়ে যা খেলেছিস না কোনো কথা হবে না। বস, হাতে তালে দিতে ইচ্ছা করছে আমার, মনে হচ্ছে তোকে অস্কার ছুঁড়ে মারি। না থাক, অস্কার নয়, নভেল দিব। তাকে ম্যাডামের জন্য ওয়েলার্স থেকে একটা নভেল বুক করে দাও তো। শোনা, আজ আমার এই খারাপ কথাগুলো তোকে শুনতেই হবে, কারণ তুই আমাকে ঠকিয়েছিস। পছন্দ যখন করতিস না তাহলে আগে বলতে পারতিস এত ঢং করার কি ছিল। আর এটা আমিও জানি যে জোর করে ভালোবাসা আদায় করা যায় না, তাই তোর যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা তার সাথে গিয়ে প্রেম কর, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা শুনে রাখ, মন একটা দিন আসবে সেদিন তুই আমার ভালোবাসার জন্য কাঁদবি, আর সেদিন তুই আমাকে আর খুঁজে পাবি না। তুই কি ভাবছিস আমি তোর জন্য আত্মহত্যা করব? আরে পাগল নাকি? নিজেকে এমনভাবে তৈরি করব, নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেন তোর মতো এমন 108টা মেয়ে 108 দিন ধরে 108 বার প্রবেশ করব। হয়তো সেদিন সেই লাইনের শেষে তুইও থাকবি, আর কাঁদো কাঁদো গলায় বলবি, মনের আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। আর আমি তখন কি বলবো জানিস? চল হাঁট।